Hello viewers, shobaike amontron Walker Footwear Presents Lifestyle 24 e. Japito jiboner nana bishoy niye sajano protidiner moto ajker ayojoneo apnader sathe achi ami Sajia Tonni. আধুনিক যুগে ফ্যাশন ট্রেন্ড বলতেই আমরা বুঝি 2000 সালের শুরু থেকে জনপ্রিয়তা পাওয়া পোশাকগুলোকে। তবে এই সময়টাতে এসে 80 কিংবা 90 এর দশকের ফ্যাশনের মিশ্রণ লক্ষণীয়। আর সাধারণ মানুষও এই যুগে এসে একটু বেশি সচেতন ফ্যাশন আর স্টাইলে। আজ শুরুতেই জানব সেই গল্প। আধুনিক যুগের ফ্যাশনের শুরু ধরা হয় 2000 দশকে। সরু প্যান্ট শার্ট বিভিন্ন স্টাইলের চুল রাখা ছিল এই সময়ের মূল ফ্যাশন বৈশিষ্ট্য। এই দশকে গোলাপি রঙের পোশাক নারীদের মধ্যে জনপ্রিয়তা পায়। একই সঙ্গে কার্টুন প্রিন্টের টি শার্ট বনে যায় আইকনিক ফ্যাশন। পোশাকের সঙ্গে মানানসই গোলাপি নীল কালো রঙের হেয়ার ব্যান্ড ছিল এই দশকের অন্যতম ফ্যাশন। চরম জনপ্রিয়তা ছিল এনিমেল প্রিন্টের পোশাকের। মাথার ব্যান্ড থেকে শুরু করে প্যান্ট জুতো পর্যন্ত থাকত এনিমেল প্রিন্টের ডিজাইন। আগের দশকগুলোর মতোই জনপ্রিয়তা ছিল বেল বটম প্যান্ট, তবে এর সাথে গায়ে জড়ানো হতো ফিটিং শার্ট কিংবা টি শার্ট। স্পাইক স্টাইলে চুল, ঢিলে ঢালা প্যান্ট ছিল 2000 দশকের ছেলেদের আইকনিক স্টাইল। ছিল গর্জিয়াস লেদার জ্যাকেট, চোখে সানগ্লাস, গলায় চেনের প্রচলন। কোট ছাড়া টাই কিংবা গলায় মাফলার পরা ছিল এই দশকের অন্যতম ফ্যাশন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবারের আয়োজনটা মিষ্টি খেতে যারা ভালোবাসেন তাদের নিয়ে, কারণ আপনাদের জানাবো এমন কিছু মিষ্টির খবর যেগুলো খেলে শরীরে বাড়বে গ্লুকোজের মাত্রা, যা সুস্থ মানুষ তো বটেই, ডায়াবেটিক্স রোগীদের জন্য বেশ ক্ষতিকর। তবে এসব মিষ্টি বাদ দিয়ে শরীরের জন্য উপকারী মিষ্টি কিন্তু খেতে পারবেন অনায়াসেই। ক্যান্ডি একটি অতি পরিচিত মিষ্টি যা ডায়াবেটিক রোগীর জন্য খুবই বিপজ্জনক। রক্তে দ্রুত শর্করার মাত্রা বেড়ে যায় ক্যান্ডি খেলে। প্রচুর চিনি আর চর্বি আছে আইসক্রিমে, আর প্রোটিনের আশ আছে খুবই সামান্য। চর্বি রক্তে শর্করার মাত্রা চট করে বাড়িয়ে দেয়া থেকে কিছুটা প্রতিহত করলেও ডায়াবেটিক রোগীর জন্য একেবারেই খাওয়া উচিত নয় এই আইসক্রিম। ডায়েট থেকে বাদ দিতে হবে প্যাটিস জাতীয় খাবার, কারণ এতে থাকা ময়দা এবং চিনি দুটোই সিম্পল কার্ব, আর সাথে ব্যবহার করা বাটার মনোস্যাচুরেটেড ফ্যাট। ডায়াবেটিকদের জন্য এই উপাদানগুলোর মিশ্রণ বেশ বিপজ্জনক, কারণ এই উপাদানগুলোই হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও কোলেস্ট্রলের কারণ। খাওয়া যাবে না জুস বা শরবত, কারণ অধিকাংশ জুসেই প্রচুর কার্বোহাইড্রেট থাকে যা রক্তে শর্করার মাত্রা তাৎক্ষণিক বাড়িয়ে দেয়। তবে বিপজ্জনক মাত্রায় যদি রক্তে শর্করার মাত্রা কমে যায় সেক্ষেত্রে শরবত খাওয়া যেতে পারে। দূরে থাকুন কেক, পেস্ট্রি, ডোনাট আর সিনামন রোল থেকেও। প্রচুর চিনি আর চর্বি দিয়ে তৈরি করা এই খাবারগুলো ডায়াবেটিক রোগীর জন্য একেবারেই নিষিদ্ধ। নিত্য দিনের কাজের চাপ সাথে জীবনের নানা সংকটে দুশ্চিন্তায় কাটাতে হয় আমাদের দিন, যার প্রভাবে হারিয়ে যায় মানসিক শক্তি, কমে যায় কাজের গতি, এমনকি সময় পার করাটাও হয় দুষ্কর। এবারে জানবো এমন কিছু অভ্যেস যাতে কমবে আপনার মানসিক উদ্বেগ, ভালো থাকবে আপনার মনের স্বাস্থ্য। পরিবার, কর্মক্ষেত্র কিংবা সম্পর্কে অবনতি, অর্থনৈতিক সংকট, এমন নানা কারণে তৈরি হয় মানসিক চাপ, এক সময় যা গড়ায় স্বাস্থ্য ঝুঁকিতে। বিশেষজ্ঞদের মতে মানসিক চাপ কমাতে প্রয়োজন অন্যের সহযোগিতা, প্রয়োজনে নেওয়া যেতে পারে মানসিক চিকিৎসকের পরামর্শ, এছাড়া কিছু অভ্যাসের মাধ্যমে কাটানো যেতে পারে এই সমস্যা। নিয়মিত ব্যায়ামে শরীর যেমন সুস্থ থাকে তেমনি ভালো থাকবে মানসিক অবস্থাও, আর তাই শরীর ও মন ভালো রাখতে শরীর চর্চার বিকল্প নেই। মানসিক স্বাস্থ্য ভালো রাখতে প্রয়োজন পর্যাপ্ত ঘুম। ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠার যদি একটি নির্দিষ্ট রুটিন থাকে তবে কমবে মানসিক চাপ।
মানসিক চাপে থাকলেও নিয়মিত খাওয়া দাওয়া করার পরামর্শ চিকিৎসকদের। কারণ খাবার যেমন শরীরকে কর্মক্ষম রাখে, তেমনি দূর করে চাপ। মানসিক চাপ কমাতে দেহ ও মনকে শিথিল রাখা জরুরি। মনকে শিথিল রাখতে হালকা ধাঁচের গান শোনা যেতে পারে, আর শরীরকে শিথিল রাখতে যেতে পারে স্পা কিংবা বিউটি স্যালনে। নেতিবাচক ভাবনা থেকে দূরে থেকে ইতিবাচক ভাবনায় কমে মানসিক চাপ। তাই যা কিছু ভালো তার সাথেই চাপ সামলাতে ইতিবাচক ভাবনার সাথেই থাকুন। মিথিলা মণ্ডল, চ্যানেল 24। মা হওয়ার এক মাস পূরণ করলেন চিত্রনায়িকা পরিমণি, অন্যদিকে প্রথমবার মাতৃত্বের স্বাদ পেতে চলেছেন মাহিয়া মাহি। বলিউডে ব্রহ্মাস্ত্র ছবির সাফল্যে মাতোয়ারা রণবীর আলিয়া, কিংবা নিজেদের কাজে ব্যস্ত হলিউড তারকারা, এমন সব খবরই কিন্তু ভক্তদের দুয়ারে পৌঁছায় সামাজিক যোগাযোগ মাধ্যম। এবারে জানবো সোশ্যাল মিডিয়ায় কোন তারকা কী পোস্টে আছেন আপডেটেড। সন্তানের বয়স এক মাস পূর্ণ হয়েছে সম্প্রতি, তাই কেক কেটে সন্তানকে আদরে ভরিয়ে সেই দিনটি উদযাপন করেছেন রাজপরি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সে উদযাপনের একাধিক ছবি। বোঝাই যাচ্ছে দিনগুলো বেশ উচ্ছ্বাসে পার করছেন এই তারকা দম্পতি। অন্যদিকে সন্তানের মা হচ্ছেন এমন সুসংবাদ দিয়েছেন ঢাকাই সিনেমার আরেক নায়িকা মাহিয়া মাহি। ফেসবুক পোস্টে নায়িকা লিখেছেন, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছি, দিন রাত কিভাবে যাচ্ছে টের পাচ্ছি না, দোয়াও চেয়েছেন এই নায়িকা। আরেক পোস্টে প্রিয়তম স্বামীর জন্মদিনে তাকে লিডার হিসেবে অভিহিত করেছেন তিনি। আর ব্রহ্মাস্ত্র সিনেমা দিয়ে হল মাতিয়ে বেশ উচ্ছ্বাসে বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। রণবীর কাপুরের সাথে স্ক্রিন শেয়ার করা ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন নায়িকা। পাশাপাশি নেটফ্লিক্সের গ্লোবাল ফ্যান ইভেন্ট টুডামে অংশ নিয়েছেন আলিয়া, শেয়ার করেছেন সেই ভিডিও। এদিকে স্কেটিং নিয়ে ব্যস্ত হার্লি কুইন খ্যাত হলিউড অভিনেত্রী মার্গট রুবি গালভরা হাসি নিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেই ছবি। এছাড়া বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের মতোই নেটফ্লিক্সের গ্লোবাল ফ্যান ইভেন্ট টুডামের ভিডিও পোস্ট করেছেন ওয়ান্ডার উইম্যান খ্যাত গ্যাল গ্যাডট। আরেকটি পোস্টে শেয়ার করেছেন অবকাশ যাপনের ছবি। গাজিয়ানিস, চ্যানেল 24। নানা কর্মব্যস্ততায় যখন সপ্তাহ শেষ, তখন যেন নতুন চিন্তার ভাজ আপনাদের অনেকেরই কপালে। কারণ কাল যে শুক্রবার, ছুটির দিন। অবসরের এই দিনটি পরিবার পরিজন নিয়ে একটু স্পেশালভাবে কাটাতে কতই না প্ল্যান করতে হয়। আর তাই আজকের শেষটা করব আপনাদের সাথে নিয়ে ছুটির দিনের নানা আয়োজনে। বৃহস্পতিবার মানে দরজায় ছুটির দিনের কড়া, প্ল্যান তো সবারই থাকে, তার সাথে চাইলে ঘুরে আসতে পারেন ধ্বংসপ্রায় প্রাচীন ঐতিহাসিক নগরী পানাম সিটি। ঢাকার কাছেই সোনারগাঁয়ে গেলে চোখে পড়বে মোঘল স্থাপত্য শিল্পে পান্থশালা, দরবার কক্ষ, উপাসনালয় আর রাজবাড়ি। ঢাকায় থাকলে হঠাৎ বৃষ্টির কথা মাথায় রেখে বিকেলটা নভ থিয়েটার, পাশেই বঙ্গবন্ধু সামরিক জাদুঘর এবং সিনেপ্লেক্স, আর একটু এগোলেই ক্রিসেন্ট লেকের ঠান্ডা হাওয়া ক্লান্তি দূর করতে যথেষ্ট। কক্সবাজারে যদিও আবহাওয়াটা কিছুটা বেসামাল, তবু পর্যটকের যেন কমতি নেই। যেতে চাইলে অবশ্যই মানতে হবে সৈকতের পতাকা নির্দেশনা, কারণ সাগরে লঘুচাপ, বীচ বাদে মেরিন ড্রাইভেও সময় কাটবে বেশ, আর কেনাকাটার জন্য মার্কেট তো আছেই। শুক্রবার আরমানিটোলায় তারা মসজিদে জুমার নামাজ আদায় করে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি খেয়ে সন্ধ্যায় ফিরতে পারেন বাসায়। একা একা সময়টা কেটে যাবে অজান্তেই। শরীফুল হক, চ্যানেল 24। ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আগামী রবিবার ঠিক সন্ধ্যা 6:45 লাইফস্টাইলের নানা বিষয় নিয়ে আবারও হাজির হব আমি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।